হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দোল, সবাই খুব ভালো করে দোল খেলো। এই মুহূর্তে আমি এখন যাবো নিচে, তো নিচে গিয়ে চলো কি হয় সেগুলো দেখতে থাকো। ব্রেকফাস্ট করে এসেছি, মানে এখনও মুখে রঙ পাগলির মতো রয়েছে। এই জাস্ট স্নানে যাবো, স্নানটা করে নেবো। আর কি বলবো, মানে গলা আসলে এখন তাও একটু যা বেরোচ্ছে, মানে সকালবেলা উঠে একদমই কিছু আওয়াজ বেরোচ্ছিলো, মানে কালকে ঠান্ডাটা খেয়ে একটু ভুল হয়ে গেল। যাই হোক, কালকে যাওয়া, কালকে ট্রেন, তার আগের দিন হঠাৎ করে এরকম করে গলা বসে গেলো। আর কী করবো, বারবার করে গার্গেলতে হবে, একটুখানি সাবধানে থাকতে হবে। তা এখন স্নানটা সেরে নিই। তো এমনিতে আমি রং খুব একটা বিশেষ কোনো দিনই খেলিনি, ওই টুকটাক আবির যা সেইটুকুই। তো আজকে সকালবেলাও তাই সবার পায়ে আবির দিয়ে, তো স্নান টান করে ঠাকুরের পায়ে আবির দেবো। তো চলো ব্লগটাকে আজকে শুরু করছি। দোলের দিনটা কী করি না করি, আর সন্ধ্যেবেলা মা বাবা আসবে, কালকে চলে যাবো, সন্ধ্যেবেলা মা বাবা আসবে, তারপর আজকে দোল, তো ওরা আসবে সন্ধ্যেবেলা। তো চলো তাহলে ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, আর আমার গলাটা যেন একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। অন্তত কালকে ট্রেন, মানে ওখানে গিয়ে পৌঁছে ঘুরতে গিয়ে আমি যদি এরকমভাবে কথা বলি সেটা মানে ভীষণই বাজে। তো যাই, আপাতত দেখো স্নানটা আগে সেরে আসি, সকাল সকাল স্নানটা করে নিই, বেশি বেলা করবো না। তো চলো যাই, স্নান টান করে একদম চলে এসেছি। তো আবার একটুখানি সন্ধ্যা দিয়ে দিচ্ছি, তোমাদের দেখিয়েছিলাম, দাঁড়ো দেখাই। আপাতত এই আমার এখন ছোট্ট সিংহাসন, তারপরে ঘুরে এসে এখানে একটা ছোট্ট সিংহাসন বাঁধবো। তো দিয়ে দিয়েছে, এবার নিচে যাব, নিচে গিয়ে একটু নিচে ঠাকুর পায়ে একটু আবির দেবো, আর ওপরে একটু নিয়ে এসে একটু শিবে পায়ে আবির দেবো। কে দোলের দিনে কি মেনু? খিচুড়ি, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর খিচুড়ি। আজকে দোলের মেলু। হ্যাঁ, যে মার বসে থাকছি, পায়েস খাবো একটুখানি। আলু ভাজছি একটু, ডুবো ডুবো করে কেটে। হ্যাঁ, শিকলটা দেখে নাও। আলু ভাজা হয়ে গেছে, এবার কুমড়ো গুলো ভেজে নেব। পরে আছে পটল, তারপর বেগুন ভাজা, গাজর, গাজরও ভাজবো, গাজর ভাজা। সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখানে বাবা লোকনাথের সামনে খিচুড়ি ভোগ, রাধাকৃষ্ণ, গোপাল, বাবা লোকনাথ। এই যে গরম জলের মধ্যে একটু ডিসপ্রিন দিয়ে একটুখানি গার্গেল করি, মানে আর কিছু বলার নেই। সুন্দর রং খেলা আমাদের, রং খেলা। তো এখন বাজে প্রায় 5:10, ঘুম তো সেভাবে হলো না, মানে একটা নাকটা বন্ধ হয়ে আসছে, একটু অস্বস্তিতে আমাদের গলাটা। তো একটু নিচে গিয়ে একটু গরম গরম একটু চা করে আনলাম, নিচে এখন কেউ খাবে না বললাম, ঘুম হচ্ছেও তাছাড়া। তো আমি একটুখানি চা করে আসলাম, একটু চা খাই, বেশি বাজে না, 5:10 বাজে, একটু পরেই খাই চা। তো গলাটার জন্য একটু গরম গরম চা খেতে ইচ্ছা করলাম।
ও আবার মাটি এসে মার বাবা আশেপাশের বাড়ি কোথায় মুছে ফেললে দেখেছি মানে বুঝেছি সবাই দিনের বেলা হোলি খেলে আমরা রাতের বেলা হোলি খেলি ভালো তুই আবার খেয়েও দেখেছিস তাহলে সবাই দিনের বেলা এটা কি আরে স্নান করতে হবে আবার স্নান করতে হবে রং খেলে কেমন লাগছে সবাই দিনে রং খেলে আমরা রাতে রং খেলি কারণ আমরা ইউনিক হয়ে বাঁচতে চাই সবাই যদি দিনে খেলে ফেলে তাহলে কি হবে রাতে কি জন্য কি বাজবে দোলটা পুরো দিন পুরো দিনটা দোল সেলিব্রেট ইনভাইট জানিয়েছি তুই আমার ঘরে এসেছিস নাহলে ইনভাইট না করলে তুই আমার ঘরে আসিস না ভালোবাসা বসে পর আবার ইনভাইট করছি বসার জন্য চেয়ারে যে ও দখল করে বসেছে কি অবস্থা উঠা উঠে এলো বস দাঁড়া একটু খারাপ লাগছে একটুখানি মন খারাপও লাগছে যাতে সবাই চাচ্ছে মানে করে তবু এতটা দূরটা কখনো যায়নি তো তার জন্য একটু আরও সময় ভিডিও ফিডিও আর অত করা যায় না তো যাই হোক এই জ্যাকেটটা পাঠিয়ে দেবো মার বাবা এক্ষুনি বেরিয়ে যাচ্ছে তো এটা একটু পাঠিয়ে দিই আর কি সব কিছু সুন্দর নিতে পারছি না আসলে হ্যাঁ নিয়েছি সব কিছু সুন্দর মতন করে ঘুরে আসি এটাই রং খেলা রে দেশে এসে হচ্ছে না রে বাবা টাটা ধরে না প্যান্টের ওখানে পকেটটাই ধরে সাবধানে যাও আবার ঘুরে এসে টাটা তো প্যাকিং অলমোস্ট ডান এই দুটো ট্রলি কম্বো আমার বিয়ের ট্রলি তো এই কালার দুটো আমার নিজের খুব ফেভারিট মানে একদম পুরো আনকমন তো যাই হোক এই দুটো ট্রলি দুজনের দুটো পিঠে ব্যাগ এটা আমার এটা ওর একটা ব্যাগ যাচ্ছে খাবার দাবার টুকিটাকি সাইড ব্যাগ আপাতত এখন নিচে আছে এখনই সব গোছানো ছিল আর ওর সাইড ব্যাগ তো এই ফুল কমপ্লিট আর টুকটাক সামগ্রী যা সেগুলো সব রাত্রিবেলা একদম মোটামুটি অল ডান একদম পুরো কমপ্লিট তো এই খেয়ে দিয়ে আসলাম ওপরে
আর সব কিছু আনবো যেহেতু কমপ্লিট, কালকে সকাল সকাল উঠে তারপরে 12:30-12টার সময় একটু কিছু খেয়ে দিয়ে তারপরে ওই 2:30-টার সময় গাড়ি, 2:45-3টার সময় বেরোলো, 7:15-তে ট্রেন হাওড়া থেকে হাওড়া অমৃতসর। তো এই চল তার একটা বেশ অনেক দিনের একটা ট্যুর ঘুরে আসা, সব কিছু সুন্দর মতন করে ঘুরে টুরে আসি, আর তোমাদের সাথেও ট্রাভেল ব্লগ শেয়ার করব, যেখানে যেখানে যাব যতটা পারবো সম্ভব শেয়ার করব। আর বাকি ওখানে তো এই সিম কাজ করবে না, তো সিউজি পোস্টপেড সিম কাজ করবে, তো সে পোস্টপেড সিম নিলাম, বাবার সিউজি সিমটা, ওর সিউজি আছে, মানে ওদের গভর্নমেন্ট থেকে তো সিউজি সিমগুলো দেয়, তো সেখানে সিউজি পোস্টপেড, তো ওটা কাজে লেগে যাবে। তো বাবা আজকে বাবার সিউজি সিমটা দিয়ে গেল অমৃতসর, মানে কাশ্মীর ঢুকে গেলে তো আর প্রিপেড কাজ করে না, পোস্টপেডে কাজ করবে, তো দুজনে দুটো সিউজি। তো এই বাকি আজকে দোলটা এভাবেই কেটে গেল, সকালবেলাটা সবাই অল্প অল্প রঙ খেলেছিলাম, সবাই তারপরে অফিসে বেরিয়ে গেছে, কাজে টাজে বেরিয়ে গেছে, ছিল না মা বাবারা, অনেকে তুতান ছিল না, তো সব কারণে সকালবেলায় রঙটা একটুখানি অল্প স্বল্প ছিল, রাত্রিবেলা সেটা পুষিয়ে নিয়েছি সবাই মিলে খুব হই হই করে, যতটুকু নিয়ে সবাই হই হই করে সুন্দর মতন দোলটা কাটলো। আর ব্লগটাকে এখানেই রাখছি, বিছানাগুলোও ঠিক করে নিতে হবে, তো ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকে দোল তোমাদের সবার কেমন করে কাটালে অবশ্যই বলো, আবার দোল তো ভালো কেটে গেল, কালকে ঘুরতে যাওয়ার সেই এক্সাইটমেন্ট রয়েছে, তো তোমরাও জানিও তোমরা সারাদিনটা কীভাবে কী কাটালে, কতটা মজা করলে। আবার অন্য ব্লগে দেখা হবে কাল থেকে, একদম চলো অন্যরকম ব্লগ নিয়ে আসবো, এবারে হয়তো বা এক দুদিন মিস থাকতে পারে, তাতে তোমরা কিছু মনে করো না, ঠিক টাইমে ঠিক ব্লগ চলে আসবে, এক দুদিন মিস গেলেও। তো চলো আজকের মতন এখানেই রাখছি, আবার দেখা হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এখনও সাবস্ক্রাইব না করলে লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি একদম। তো গুড নাইট, টাটা।